ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয় শনিবার। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ সহ বেশ কয়েকদিন ধরে রাজ্যের মসজিদগুলোতে যে আক্রমণ চলছে, এই অভিযোগগুলো নিয়ে রাজ্য পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ হলেন ত্রিপুরা পিপলস পার্টি। এবং এদিন ত্রিপুরা পিপলস পার্টি রাজ্যের পুলিশের মহানির্দেশকের কাছে একটি ডেপুটেশন প্রদান করে। বাংলাদেশে দুর্গাপূজায় অসুরের পায়ে এই পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সেখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার সংঘটিত হয়েছে, পূজা প্যান্ডেল ভাঙচুর হয়েছে, সেখানে যে একটি সন্ত্রাস কায়েম করা হয়েছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, ধর্মনিরপেক্ষ সংগঠন যেভাবে সোচ্চার হয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য সহ ভারত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেই অমানবিক ঘটনার বিরুদ্ধে গণতান্ত্রিক মানুষ রাস্তায় নেমে এর আন্দোলন করেছে। আমরা ত্রিপুরা পিপলস পার্টিও এই আন্দোলনে সামিল হয়েছি, প্রতিবাদ জানিয়েছি। গত দুদিন আগে আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশে সংঘটিত এই আক্রমণের উপর নিন্দা জানিয়ে আমরা একটি মেমোরান্ডামও জমা দিয়েছি। কিন্তু ইদানিংকালে দেখা গেছে কিছু অত্যুৎসাহী সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি ওই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংঘটিত ওই ঘটনারকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের হিন্দু মুসলমানদের মধ্যে একটি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা গতকালকে এই বিভিন্ন এই মিছিলের মাধ্যমে বিভিন্ন মসজিদে তারা ভাঙচুর চালিয়েছে, হামলা চালিয়েছে। আমরা দেখেছি উদয়পুরের একটি মসজিদে তারা হামলা চালিয়েছে, কৃষ্ণনগরের একটি মসজিদে তারা ভাঙচুর করেছে, চন্দ্রপুরের মসজিদে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে এখন তারা ভয়ের একটি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই যে একটি অপচেষ্টা হিন্দু মুসলিম দেশের বিভিন্ন মানুষ আমাদের জনগোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্রীতির যে একটি পরিবেশ ছিল সেই পরিবেশকে নষ্ট করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ডিজির কাছে একটি মেমোরান্ডাম জমা দিতে যাচ্ছি। এই মেমোরান্ডামে আমাদের দাবি জানাচ্ছি আমরা যে অবিলম্বে যাতে এই রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানরা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য পুলিশ প্রশাসন যাতে শক্ত ভূমিকা নেয়, এবং এই গত এক দুদিনে রাজ্যের বিভিন্ন মসজিদগুলোতে যারা আক্রমণ করেছে, যারা ধর্মীয় সংখ্যালঘু এলাকাগুলোতে আক্রমণ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা, উপযুক্ত শাস্তির ব্যবস্থা যাতে করা হয়, এই দাবি নিয়ে আজকে আমরা ডিজি সাহেবের কাছে মেমোরান্ডাম জমা দিতে যাচ্ছি। প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য।